কিছু মানুষের মতবাদ কোরআনে হাফিজ বানাইয়া কিতা হরতায়। আর আবার আল্লাহ রাসূল এবার মাইরা খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, নবীজি আবার মাইন ও আমার উম্মত, যত উম্মত দুনিয়ার জমিন ও কিয়ামত পর্যন্ত আইবায়, যত উম্মত ফিলহাল পৃথিবীর জমিন ও আছে, আমি আল্লাহ আমার আল্লাহর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইলা ও উম্মত, এই সারা উম্মতটাকে সবচেয়ে ভালো উম্মত হইবা, যারা কোরআনে করিম রে হিফজ করব, কোরআনে করিমর আলিম বনব, যারা কোরআনে করিমর মুফাসসির বনব, যারা এরা সবচেয়ে ভালো উম্মত। আর আল্লাহ রাসূলে ফরমায় যারা বনিয়া অন্যরে শিক্ষা দিব তারা হইল সবচেয়ে ভালো উম্মত। কও সুবহানাল্লাহ। এ নবী দিয়ে যারা বালা কইছেন এরা বালা নি না মোদিয়ে যারা বালা কইব হেরা বালা মাতই না কেনে? আমরা তো মনে করি মাত ঠিক আছে হুজুর বানাইয়া গীতা করতায়, এক বেটার আপনার তিন ছেলে মাত বুঝাইবার লাগে কইয়া, তিন চাইল্ড ছেলে, এক নম্বর এনে বানাইছেন ডিসি, দুই নম্বর এনে বানাইছেন ইঞ্জিনিয়ার, তিন নম্বর এনে বানাইছেন আল্লাহর বান্দায় এসপি, আর সাইল নম্বর সারা নাকি ছোট বাচ্চারে বানাইছে না হাফিজে কোরআন। তো বেগেশন প্রিয় তো যে সময় তিন চাইরজন বাড়ির জমিটা বর্তমান নাস্তিকতাবাদ জ্ঞান কিছু মানুষের থাকে, তো এই নাস্তিকতাবাদ জ্ঞানে এই তিনজনে আপনার মাল খাইয়া বেত বেড়ানেন ডিসি এসপি ইঞ্জিনিয়ার, মাত বুঝা গেছে না? এইটাই মতবাদ করতা ও কথার উপরে যে আমার বাবাই বাইটার মাথাটা খাইয়া গেছে নাকি সকল আওয়াজ, চিন্তা করো বাপে বলে মাথা খাইয়া গেছে। আমার আল্লাহ রসুলে ফরমাই যে ও বাবা তোমার ফুয়ারে যদি তুমি হাফিজ বানাইলে চাই পারো, কিয়ামতের ময়দানে আমি তোমারে আমার জন্নতি নূরের টুপি তোমার মাথায় ফোড়াইমো, আমি আল্লাহ তোমার ফুয়ারের কারণে তোমারে ফয়লা জন্নত দিব। কও সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে ফরমাইছিলা ছেলে যে সময় গিয়া কইব আলিফ লাম মিম, লগে লগে বাপর দরজা বুলন দইতে থাকব, লগে লগে বাপর দরজা বুলন দইতে থাকব, আমার বাইরে একবার চিন্তা লাগাও মুসলমান ব্রেন নষ্ট হইল, আজ হাফিজে কোরআনের গুরুত্ব আপনারা আমার চিনাত নাই। তো তিনজনে এসপিডিসি ইঞ্জিনিয়ারের মতবাদ করতা, আমরা আব্বাই তো আমরা এই বাই ঘুরে মাথা খাইয়া গেছেন কি, আমরা এই ভিআইপি বড় বড় আমরা লিটারেচার পার্সন বানাইলা, আর আমরা মাল ফাইভিটিয়ার আর এগুর মাথা খাইয়া গেছেন গিয়া, এই গিয়ে তো আপনার দুনিয়াত কিছু নাই। ঈদ ভ্যাকেশনও চাইরজন বাড়ির মাত্র ঈদের নমাজ আরম্ভ হইত, হঠাৎ ঘোষণা হয়েছে ইমাম সাহেবর মহা এক বেমারে দেখা দিছে নাই, এখন নমাজ পড়াইবার তো মানুষ নাই। চিন্তা করিয়া মানুষে কইলার বা খারে খোয়া যায় ও কোন চাইন, এখন ডিসি ইঞ্জিনিয়ার দিয়ে কইবানি সারা মানুষে গিয়া কইলার বা হাফিজ সাহেব আপনি দয়া করি আমরা নমাজ পড়াইতা, ইমাম সাহেব তো হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হাফিজ সাহেব বেটায় লড়াইল না, কিছু সময় খোয়ার বাদে তাই নকইলা আপনারা আমার বড় ভাই ডিসি রেখো কুয়া তাই পড়াইলি দা, মাত বুঝা গেছি? মানুষে কইল কি মাত মাতরে বা হাফিজ সাহেব ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ঘুষ করা, মাত বুঝা গেছে? অগুর দ্বারা নমাজ হইব নি আপনি পড়াই তাই কইলা, জি না যদি মানহাতে আপনার ইঞ্জিনিয়ার বাইরে হোক তাই পড়াইতা, মানুষে কইলা এটা কি মাত মাতইন আপনি, এগিয়ে আগে দিয়ে খরে দি দইল মারে একটা সাইন মারলেও ত্রিশ বিশ চল্লিশ পঞ্চাশ, মা ঠিক আছে কন্যাতে কাম করেন না এসপিরে কন্যা তাই বলাইতা, এই বেটায় কয়ে জি না সাহ এগিয়ে লাঠি ঘুরাইয়া মাল খায় এগুলো করে নমাজ হইত নাই হাফিজ বেটা আপনি পড়াও, ও সময় বেটায় কইল হে মামলা আরো হাফিজ সাহেবে কইল ও সাহ আপনারা আমার কোনো পিড়া পিড়ি করবা না, আমার চিনো বাইরে হোক টাইন টাইন হইতা আমি নমাজ পড়াইতাম। এখন বাহরাইন তোর চোখ খুলছে জানি মাতই না কেনে? তিনজনে উঠিয়া কইল ও হাফিজ সাহেব আইস বুঝো খামাইছে, আর লাত মানুষ দি তুমি খাবাইও না, দয়া করে নমাজ খান তুমি পড়াইলাও, আমার আল্লাহ আমার বাপে যদি মানুষ বানাইয়া যাইন তোমারে বানাইয়া গেছ আইন, আমরা রে মানুষ বানাইছেন না, ও আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার গাড়ি বাড়ি দঞ্জন বিবি বাচ্চা যা কিছু তোমরা সম্পদ দেখরায় এই সব হইল তোমরার দুকার সম্পদ, কসম খোদার তুমি হাফিজে কোরআন বানাও, আমার আল্লাহ রসুলে ফরমাইলাম من قرأ القرآن فاشترى فاستزخره فأحل حلاله وحرم
adkhalahu Allahul jannah. Allah nabi je farmaidra je manush hafiz Quran bollo amar Allah habib e farmaidra bishwo nabir bayan hoye amar Allah pak rabbul alamin e for nabi e farmail je manush hafiz Quran boni jaibo haram taki bashi jaibo halal jindagi banaibo Quran ur tilawat korbo Quran de sinat rakhia mara jaibo amar Allah nabi e farmaidra adkhalahu Allahul jannah. Amar Allah direct kuno farishta diya nai kuno nabir marfote nai maidane mashur Allah hukum diya Allah niya tar jonno to harai ba ko subhanallah. DC engineer de Allah harai ba ila kuno waz kuno din huncho ni batai na kare bole SP oile balle tane ahnar qiyamotor din Allah niya harai diba jonno to ola mat asen আমরা চকুত খালা চশমা লাগলে দুনিয়া খালা দেখা যায়। আজ মুসলমানের ভিতরে কোরআন শরীফের কোনো আপনার দাম নাই। আর হাদিসের অন্য অংশের মধ্যে আল্লাহ রাসূলে ফরমাইছিলেন ওয়া শাফাআহু মিন আশারাতিম মিন আহলে বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। খান বরিয়া হলো দিল বরিয়া বুঝো মগজ বরিয়া সুচ আল্লাহ রাসূলে ফরমাইছিলেন কিয়ামতের ময়দানে যেদিন তুমি আমি গিয়া ঠিমো হাফিজ কুরআন দে আল্লাহ পাকে কইবা ও হাফিজ কুরআন আমার 10 তোমার গুষ্টি খানদারের 10 মানুষ যারা লাগি জাহান্নাম ওয়াজিব যারা লাগি দুজখী বলিয়া গুষিত বনি গেছে যাইতো কি দুজখ হই বেটা ওলা 10 জন মানুষরে তুমি সবাত করিয়া তোমার পাওয়ার দিলাম তুমি লইয়ার জন্য তো চলিয়া যাও জোরে কও সুবহানাল্লাহ এতে বড় সার্টিফিকেট আর কিতাব আইতা জাহান্নামী দশমান রে হাফিজ কুরআনে সমাত করি জান্নাত লইয়া যাইব হে কইছেন আল্লাহর রাসূলে নাইনি বাতই না কেনে না সোশ্যাল মিডিয়ায় কইছে না আমি কইলাম আল্লাহর রাসূলে ফরমাইছিলা ও মুসলমান ইয়াকিন করো চাই আজ মুসলমানে বুঝবাই হাফিজ কুরআন বানাইয়া কিতা করতায় হে বাবা ইয়াদ রাখিও হাফিজ কুরআন আলিম বানাইবার ফিকির লাগাও কসম খোদার কোন বেটা তুমি সইচ্ছায় বানাইতে পারতায় নাই আমার আল্লাহ যদি তোমার বাচ্চার সিনাত না সংরক্ষণ করে তাহলে কসম খোদার কোন বেটার ক্ষমতা নাই কিন্তু চেষ্টা করা প্রত্যেকের গুরু দায়িত্ব আছে রে ভাই আছে নি না নাই রাগানা করো না ও যে বেটা তোর সিনাত কুরআন শরীফ জায়গা করছে এটা তার কোনো ক্যাপাসিটি নেই বাতই না কেন এটা কুরআনের মুজিজা আল্লাহর খাস দয়া মায়া মেহেরবানি নবীজির কাছে যে সময় ওহি আইতো নবীজিয়ে মনোহরতা মনোহয় ফাউরি লিম তো নবীজিয়ে আপনার ফোড় আরম্ভ করে দিতা আল্লাহর রসুলে ও জিব্রাইল আলাইহিস সালামে যে সময় ফড়িয়া শুনাইতা তখন নবীজিয়ে নিজে লগে ফড়িতা আল্লাহ পাকের লগে লগে কোরআনে কারীমুল আয়াত নিয়ে আমরা নাযিল করলাম কইলা ও নবী লা তুহাররিক বিহি লিসানাক লিতাজাল বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَا ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَا আল্লাহ পাকে জড়াই দিল নবী মুহাম্মদ আমার জিব্রাইল এর সময় তোমার সামনে ফড়ইন তুমি তাড়াহুড়া করার কোনো ক্ষমতা নাই তুমি তাড়াহুড়া করিয়া তুমি এখানে ফড়তায় ভারতায় না হিকতায় ভারতায় না এখানে আমার দায়িত্ব আমি আল্লাহ তোমার সিনার মধ্যে কোরআন ওখানে হিফজ জমাইয়া দিব একবার কও না সুবহানাল্লাহ তো নবীজির সিনাত কোরআনে কারীম রে খে জমাইয়া দিছ তো নবীজির উস্তাদ খে বাতই না করে জিব্রাইল তো ফড়িয়া খালি শুনাইছ নবীজির উস্তাদ খে বাতই না ও আমার ভাই কল কিয়ামত পর্যন্ত যত হাফিজ কুরআন দুনিয়া তাইবা কসম খোদার তার কোনো ক্ষমতা নাই আল্লাহর কুরআন সিনাত জমাইয়া দেবা আমার আল্লাহর খাস মেহেরবানি রে ভাই আমার আল্লাহ যার সিনার মধ্যে কুরআন জমাইয়া না দিবে কোনো ক্ষমতা কোনো বেটার নাই যে তার সিনার মধ্যে হে কুরআন জমাইলেই ধরে ভাই ও কাগজ খান যদি আপনি আমি মুখস্থ করি খুব ঠিকছে এক 15 দিন বাদে হুবু কইতে আরবাইন বাতই না কেন হাফিজ বেটা তিলাওয়াত আরম্ভ যদি করে আপনার সুরের নাস পর্যন্ত আপনার ফড়িয়া যাইব এক নকতার বেশম বাইতে নাই মাটি গেছেন বাতই না কেন এটা খার খার মেহেরবানি বাতই না কেন কোরআনের মুজিজা এবং আল্লাহর মেহেরবানি কারণ আল্লাহ জিম্মা লইছে ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ও নবী তোমার সিনার মধ্যে আমি কুরআন জমাইয়া দিব তুমি নাই
তোমার পেরেশানি তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই, তুমি ফড়িবার কোনো দরকার নাই, আমি আল্লাহ তোমার সিনার জমাইয়া দিব, কিয়ামত পর্যন্ত প্রত্যেক মুসলমান জেবা দরারে আল্লাহ নির্বাচন করব, তার সিনার মধ্যে জমাইয়া দেবা আমার আল্লাহর জিম্মাদারি রে ভাই। আজ আমরা বুঝো আর না, হ্যাঁ এই কথা কোরআনের মহব্বত আজমত আমরার ভিতরে নাই, তোমার আবার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি গেটের সামনে যে বুজুর্গ কল বহাত আবা খাড়া আছেন, আপনাদের খেজমতে এক অনুরোধ রাখি আর দয়া করি আপনারা বুঝাই, কারণ খাড়া হইয়া শোনা এটা কিছু এহানত হয়ে যায় দিনী মহফিলর এবং কোরআন এবং হাদিসর, সুতরাং আপনারা বুঝাই। আর একটা মাত আপনাদের থোড়া মাতি চাই, আলোচনা করি আর কিছু বুড়া বুড়া লাগেননি মাতেন না জানে, কারণ লড়া চড়াই ওটা প্রমাণ দে ডাইজেস্ট একটু অসুবিধা করে রোলান মাতেন না, বক্তার ক্রেডিট হইল বুধভাইটা এই কথা যে ডাউনলোড ওর কিনা, যখন মানুষে লড়া চড়া করেন বুধভাইবার ডাটাটা অফ মানুষ জানিসেনি, তখন একটু সচেতন করা, এখন একটা চুক্তিবদ্ধ হয়ে যায়, খুব লম্বা আলোচনা নাই, কিন্তু যত সময় আলোচনা করবো আমরা খেয়েও আর উঠা বসা লড়া চড়া করতাম না, একবার কই না ইনশাল্লাহ, যার সামনে যে খালি জায়গা আছে থোড়া আগুয়াইয়া মারি যায় থোড়া জিকির করে করে আমার ভাই খোলার বুজুর্গ কল আকাই নামদার সরকার দুয়ালম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিয়ামতের ময়দান খার কি অবস্থা হইব কেউ কইতে পারতে নাই, জান্নাতের ঠিকাদার কন্ট্রাক্টর হল বলাইয়া যাও, প্রত্যেক মানুষে একটা কথা এখন নিজের মাঝে নিয়ত কত রাখি, আমরা কমসে কম হাফিজে কোরআন আলিমে দিন বানাইয়া যাইবার চেষ্টা করবো ইনশাল্লাহ। কিয়ামতের ময়দান এক হাফিজে কোরআনে দশজন জাহান্নামী মানুষরে সবাত করি জন্নত লইয়া যাইব কি, আর একবার পড়ো না সুবহানাল্লাহ, এক আলিম রে কিয়ামতের ময়দান আমার আল্লাহ ওলা পাওয়ার বাংশন দিবা, এক আলিমে তার গোষ্ঠী খানদান দেখিয়া চল্লিশ জন মানুষরে সবাত করি জন্নত লইয়া যাইব, আজ মুসলমানে আপনার নাস্তিকতাবাদের মধ্যে পতিত হইয়া দুনিয়ার দোনার দৌলত টেকা করি বিল্ডিং বাসনা রাজনীতির পিছনে পড়িয়া মুসলমানের মুখ থাকি ওলা আন্দাজি মাত বার হয় কয় আলিমার হাফিজ বানাইয়া কিতা করতা, একবার কোন নাউজুবিল্লাহ, আপনারা আল্লাহর কসম খাইয়া কখুয়া আলিমার হাফিজ নাই ইসলাম দুনিয়াত আসেনি কথা না কেনে, এই মদরসা অকল দুনিয়াত নাই ইসলাম আসেনি, আল্লাহ কইছে কিয়ামত যখন আরম্ভ হইব আলিম হাফিজ মদরসা ফয়লা আল্লাহ উঠাইব ও সুবহানাল্লাহ, সুতরাং এরে উনকুয়া আলিম হাফিজ নাই দুনিয়াত ইসলাম নাই কিয়ামত শুরু হইব, আলামতে কিয়ামত শুরু হয়ে গেছে মুসলমান, কিন্তু ও ভাই মুসলমান নাস্তির কথা বাদর ভিজে যাইও না, যতদিন জান আছে তোমার লাগে সেই ফিকির করা দরকার, কিভাবে আমি কোরআন আর হাদিসের খেদমত করতাম, কারণ আমার নবী সরকারে দুয়া আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে করিমের কারণে আল্লাহর রসুলের দান মোবারক শহীদ হইল, এই কোরআনে করিমের কারণে আল্লাহর রসুলের মাতার রক্তপাত পর্যন্ত গেল, এই কোরআনে করিমের কারণে হাজার হাজার লাখ লাখ সাহাবা শহীদ হইলা, এই কোরআনে করিমের কারণে শুধু ব্রিটিশ সরকার আছো হাজার হাজার উলামা আল্লাহর কোরআনের কারণে শহীদ হয়েছেন মুসলমান, একবার কও না সুবহানাল্লাহ।